আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু করছি সাপ্তাহিক বেতার সাহিত্য পত্রিকা শ্রবণী। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। সাহিত্যের পাতায় প্রকৃতি পরিবেশ উঠে এসেছে সেই শুরুর দিন থেকেই, আর সাম্প্রতিক সময় তো পরিবেশ বা তার সংকট বলা যায় একটা বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রই হয়ে উঠেছে, তা সে গদ্যে হোক বা কবিতায়, ফিকশনে কিংবা নন ফিকশনে। শুধু প্রকৃতির রূপ বর্ণনা নয়, বরং মানুষের সঙ্গে তার সহাবস্থানের কাহিনী উঠে এসেছে এবং আসছে বহু লেখায়। সেই সহাবস্থান কখনো বন্ধুত্বপূর্ণ, কখনো বা প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে বেঁচে থাকা, এইসব নিয়েই আজ শ্রবণীতে রয়েছে একটি আলোচনা। পরিবেশের মানুষ, মানুষের পরিবেশ, অর্থাৎ বাংলা সাহিত্যে প্রকৃতি পরিবেশ ও মানুষের সহাবস্থানের কথা। আলোচনায় রয়েছেন বিশ্বজিৎ রায় ও সম্বিত বসু। আমি আর সম্বিত দুজনে আজকে কথা বলবো বাংলা সাহিত্যে প্রকৃতি এবং পরিবেশকে কিভাবে দেখা হয়েছে তাই নিয়ে। আমরা জানি যে দু তিন রকমভাবে আমরা প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক তৈরি করি। কখনো যা কিছু প্রতিকূল সেটাকে সরিয়ে দিয়ে আমরা প্রকৃতিকে জয় করবার চেষ্টা করি, কখনো কখনো প্রকৃতির সঙ্গে সহযোগিতার সম্পর্ক তৈরি করবার চেষ্টা করি, আর এই দুইয়ের সূত্রেই আমরা প্রকৃতিকে বর্ণনা করি, দেখি, বলি। এই সবটুকুই আছে আমাদের বাংলা সাহিত্যে, তাই না সম্বিত? একদম। তো আমার মনে পড়ছিল যে যখন আধুনিক ছাপাখানা আসেনি, বাংলা সাহিত্য যখন মুদ্রিত হয়নি, যখন তা আসলে পরিবেশিত হতো মঙ্গলকাব্যের কবিরা যখন কবিতা লিখছেন, তখন এই মঙ্গলকাব্যগুলিতে মাঝে মাঝে নগরপত্তনের বিবরণ থাকত, বা কোনো সম্পন্ন বণিক তার বাড়ির বিবরণ থাকত, এবং সেখানে কিন্তু খুব যত্ন করে বিভিন্ন জায়গাতে কিভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে তার বিবরণ থাকত। এমনকি আমাদের ধন্বন্তরীর গল্প আমরা পড়েছি মনসা মঙ্গলে, ধন্বন্তরীর তো একটা একেবারে ভেষজ উদ্ভিদের বাগান ছিল, সেই বাগানটাই তার জ্ঞান, সেই বাগানটাই তার চর্চা। এইভাবে যদি আমরা একটু পুরনো বাংলা সাহিত্যের দিকে তাকাই, তাহলে সেখানে হয়তো রোম্যান্টিক কবিরা যেভাবে প্রকৃতিকে বিবৃত করেন সেটা নেই, কিন্তু আছে প্রকৃতির সঙ্গে সহযোগী জীবনযাপনের চমৎকার বিবরণ। আবার একেবারে রোম্যান্টিক কোনো বিবরণ নেই, রোম্যান্টিক শব্দটা পরের শব্দ আগে চাপিয়েই না হয় দিচ্ছি একটু। যদি বৈষ্ণব পদাবলী পড়ি, তাহলে তো সেখানে প্রকৃতির সঙ্গে এক ধরনের প্রতিকূল সহযোগিতার সম্পর্ক তৈরি হচ্ছে। রাধা অভিসারে যাচ্ছে, সেই অভিসারের দৃশ্য কবি বর্ণনা করছেন, প্রকৃতি খুব প্রতিকূল, কিন্তু এই প্রতিকূল প্রকৃতির মধ্য দিয়ে রাধা যাচ্ছে, কৃষ্ণের কাছে সে পৌঁছবে, প্রতিকূলতা যত গভীর হবে কৃষ্ণের সঙ্গে তার মিলনও তত সুগভীর হবে, এই প্রতিকূলতা যেন একরকম মিলনের আনুকূল্য তৈরি করছে। এখান থেকেই আমার মনে হয় যে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কটা ঠিক এই রকম, প্রকৃতি আমাদের একই সঙ্গে অনুকূল ও প্রতিকূল বন্ধু। তার প্রতিকূলতাকে যদি আমরা একেবারে মুছে ফেলি এবং যাকে বলি এনলাইটেনমেন্ট প্যারাডাইম, যেখানে বিজ্ঞান প্রকৃতিকে একেবারে জয় করতে চেয়েছে, সেখানে কিন্তু প্রকৃতির আনুকূল্যও হারিয়েছে। প্রবল বন্যার পর প্রকৃতি পলি দেয়, সেই পলিতে নতুন শস্য জন্মায়। তাই আজকাল আমরা হয়তো এভাবেই ভাবতে পারি যে প্রকৃতি আমাদের প্রতিকূল ও অনুকূল বন্ধু, তার সঙ্গে রাধার মতো আমাদের অভিসারে যেতে হবে, সহযোগী অভিসার, তবেই তো মিলন সম্পূর্ণ হবে। সম্বিত, তুই ফের তোর জগতে। হ্যাঁ, আমি একটু আজকের জায়গায় আসি। আমাদের কাছে একটা কিছু উপাদান ছিল, সে উপাদান পত্রিকায় বইয়ে সম্ভবত এখন পাওয়াও যায়, তার নাম প্রকৃতি বড়ুয়ার দপ্তর, জীবন সর্দার। তিনি প্রায় 40 বছর ধরে সন্দেশ পত্রিকায় এই কাজটা করেছেন, মাটির গন্ধ চিনিয়েছেন, পাখি চিনিয়েছেন, গাছ চিনিয়েছেন, এবং তা অত্যন্ত দক্ষতার সঙ্গে, অত্যন্ত প্রাণ ঢেলে। আমার একটা জিনিস মনে হয় বিশ্বজিৎদা, যে প্রকৃতি এই জিনিসটা সবসময় বললেই না, আমরা ভীষণ গাছপালার কথা ভাবি। আমরা বড় জোর একটা গরু, ঘন্টা, একটা রাখাল বালক, কুঁড়ে ঘর, এগুলোর কথা ভাবি আমরা না, আমাদের চারপাশটাকে ভাবতে পারি না, এমনকি ভিড়টাকেও প্রকৃতি হিসেবে আমরা কখনো গ্রহণ করি না। যে কারণে মেলার ছবি আর প্রকৃতির ছবি
চিরকাল বসে রাখা প্রতিযোগিতায় আলাদা হয়ে যায়, ঠিক? কিন্তু আমাদের গ্রহণ করতে হবে এই সম্পূর্ণতাটাকে নিয়ে, এটা আমার মনে হয়। আমি আবার তোমার কাছে ফিরে যাই যে এই প্রকৃতি পড়ুয়ার কি আগের কোনো পথ তোমার কাছে ছিল, তুমি পড়েছিলে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার মনেই হচ্ছে। এই যে প্রকৃতি পড়ুয়ার দপ্তর সন্দেশে জীবন সর্দার নিয়মিত লিখছেন, বস্তুত পক্ষে আমার মনে পড়ে যাচ্ছে সখা পত্রিকার কথা। সখা পত্রিকা যখন প্রকাশিত হলো তখন আলাদা একটা বিভাগ ছিল, যে বিভাগে যারা পাঠক পাঠিকা তারা যেন চারপাশের প্রাণীদের সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক স্থাপন করে। আলাদা করে তাদেরকে প্রাণী চেনানো হতো এবং বলা হতো তোমার বাড়িতে যদি এরকম কোনো প্রাণী থাকে, কুকুর বা বেড়াল, তুমি তাকে জড়িয়ে ধরে এই ছড়াটি বলো। সখা পত্রিকা থেকে একটু পরে চলে যাই, বিশ শতক একেবারে গোড়া, রবীন্দ্রনাথের আশ্রম বিদ্যালয়ে তৈরি হয়েছে, যে আশ্রম বিদ্যালয়ে রবীন্দ্রনাথ তপোবনের শিক্ষার পুনর্নির্মাণ ঘটাবেন এবং সেইখানে তিনি একেবারে উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, যা ইট কাঠ পাথরের মধ্যে মানুষকে আটকে রাখে, তার ঠিক উল্টো দিকে, তার বিপরীতে গাছপালার মধ্যে পড়ুয়াদেরকে নিয়ে আসছেন। সেখানে পাঠক্রমে, তুই যেটা বলছিস ওই প্রকৃতি পড়ুয়ার দপ্তর, সেখানে শান্তিনিকেতনে যেটা করা হতো, প্রথমত পড়ুয়াদের ইন্দ্রিয় শিক্ষা এবং ইন্দ্রিয় বিবেচনা যাতে ঠিক মতো হয়, তাদেরকে বলা হতো যে আন্দাজে বলো এটা ভারী না হালকা, দেখে বলো কোনটা দূরে কোনটা কাছে। এই যে ইন্দ্রিয় চর্চা হচ্ছে, এটাই কিন্তু একই সঙ্গে আমাদের প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। শান্তিনিকেতনে এটা হতো এবং শান্তিনিকেতনে যেটা করা হতো সেখান থেকেই শুরু হয়ে গেছিল, যে আশেপাশের গাছপালা চিনতে হবে, মানুষ চিনতে হবে। এবং এটা খুব সুন্দর একটা গল্প, ঠিক নয়, একেবারে বাস্তব ঘটনা, যেটা সত্যজিৎ রায়কে শিল্পী বিনোদ বিহারী তিনি বলছেন যে তিনি ছবি আঁকছেন, ছবি আঁকছেন, কতগুলি মোষের ছবি আঁকছেন, আর পাশে একটি সাঁওতাল ছেলে সেটা দেখছে। তো বিনোদ বিহারীর ছবি আঁকা হয়ে গেছে, ছেলেটি বলছে যে এতগুলো কাঁড়া দিলি, কাঁড়া বা কেড়া ওদের ভাষায় সেটাই হচ্ছে মোষ, কিন্তু একটা মানুষ দিলি নে। তখন বিনোদ বিহারী একটা মানুষের ছবি যোজনা করছেন, অর্থাৎ ওদের কাছে, কিন্তু ওই সাঁওতাল মানুষদের কাছে তারা প্রকৃতির অংশ, প্রকৃতির অঙ্গ, তারা জানে যে মোষগুলি তাদের বন্ধু, মোষরা যখন দঙ্গলে যায় তার পাশে মানুষও যায়। এই যে সহযোগ এবং সংযোগের সম্পর্ক, যেটা আমরা আধুনিকতায় হারিয়েছি, সেটা শান্তিনিকেতন ফিরিয়ে দিতে চেয়েছিল, সেটা সন্দেশে জীবন সর্দার এই পাঠক্রমে দীর্ঘদিন ধরে এটা করবার চেষ্টা করেছেন। এটাই তো চাই, এটাই তো হওয়া উচিত। আমি বিষয়টা, এই মনিরগুপ্তর যে বই জনমানুষ গণমানুষ, তার উৎসর্গের কয়েকটা লাইন আমি একটু পড়ছি। কুকুর বিড়াল ফড়িং গিরগিটি, কুকুর নুড়ি ফিঙে ভাট ফুল, গায়ের বাইরের বাঁশবন আর সন্ধ্যামেঘ ও রাতের ছায়াপথকে। বিষয়টা আমি চাই যে তুমি এই ব্যাপারটাকে নিয়ে একটু কথা বলো। এটা আমার বারে বারেই মনে হয় যে যদি আমরা বাংলা সাহিত্যে প্রকৃতি এবং পরিবেশের কথা বলি, সেক্ষেত্রে জীবনানন্দ, মনীন্দ্রগুপ্ত, বিভূতিভূষণ এই তিনজন ছাড়া অসম্ভব। এবং এই যে মনীন্দ্রগুপ্ত জনমানুষ এবং মনমানুষে, এই তার উৎসর্গপত্র। প্রকৃতির সঙ্গে তার একটা সহযোগী সংযোগের সম্পর্ক তৈরি হচ্ছে। মনীন্দ্রগুপ্তের একটি কবিতায় ছিল আশ্চর্য কবিতা, যে আধুনিক পরিচ্ছন্ন রান্নাঘর এবং ফ্রিজ তারা পিঁপড়ের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে। আমাদের যে পুরনো বাড়িতে পিঁপড়ে, আমার সত্যজিতের গল্প মনে পড়ে যায়, যেখানে ওই বাচ্চা ছেলেটি, তার সঙ্গে পিঁপড়েদের একটা সংযোগ সূত্র তৈরি হয়েছে, সদানন্দের ক্ষুদে জগৎ। এবং সবচেয়ে বড় কথা, মনীন্দ্রগুপ্ত যে খুব উচ্চকিত ভাবে পরিবেশ আন্দোলন করেছেন তা নয়, নিভৃত মানুষ ছিলেন, তার লেখাও নিভৃত, তার আত্মজীবনী থেকে শুরু করে জনমানুষ বনমানুষ প্রতিটি ক্ষেত্রে দেখা যায় যে প্রকৃতির সঙ্গে তার সংযোগের নিবিড়তা। এবং তিনি খেয়াল করিয়ে দিচ্ছেন এই বইতেই যে আমরা আধুনিক মানুষেরা যা আহার করি সেটা এত বিপুল, এত তার উদ্বৃত্ত, যে তা প্রকৃতিকে ধ্বংস করছে। এক গভীর আধ্যাত্মিকতার প্রসঙ্গ এসেছে মনীন্দ্রগুপ্তের লেখায়, যেখানে রামকৃষ্ণ যখন আকাশ দেখছেন তখন প্রকৃতি অনেক বেশি দৃশ্যমান এবং উদার ছিল। আমরা যদি আর একটু পিছিয়ে যাই,
ভারতীয় সাধনার ধারায় আমরা খেয়াল করেছি বুদ্ধদেব থেকে শুরু করে সকলেই কিন্তু প্রকৃতি লগ্ন, যে প্রতিবাদী ধর্ম আন্দোলন বুদ্ধদেব তার প্রবক্তা, সেটা কিন্তু ওই ব্রাহ্মণ্য যাগযজ্ঞপূর্ণ যে ধর্ম আন্দোলন তার ঠিক বিপরীত। তুই যদি দেখো আর কি, অক্ষয় মালবিড়ি, চাঁদের পিঠে, মনীন্দ্রগুপ্তর করা নানান সময়কার ডায়েরির ছবি যেটা একটা জায়গায় পাওয়া যায়, গদ্য সংগ্রহ বলো বা রবীন্দ্রকুমার আচার্য চৌধুরীর বইয়ের যে কাভার, সেখানে দেখবে তার কোলাজ বলো বা হাতি আঁকা ছবি বলো, সেখানে গাছ, গাছের অন্ধকার, এটা একটা খুব বড় বিষয় সবসময়। যে কোনো জায়গাতে একটু নুড়ি, পাথর এবং গাছ এবং পাতা, যেটা মহেন্দ্রবাবু কিন্তু কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। এবং আরেকটা আশ্চর্যের বিষয় যেটা আমার মনে হয় যে এটা অনেকটাই রবীন্দ্রনাথের কয়েকটা চিন্তা ভাবনা থেকে পাওয়া, তুমি দেখবে রবীন্দ্রনাথ যে র ও ঠয়ের কাজগুলো নানান সময় সই করেছেন, মহেন্দ্রবাবু ওনার বেশ কিছু বইতে, আমার যদ্দূর ধারণা চাঁদের পিঠেতেই বা অন্য কোনো বইতে, তিনি তিনবার একই বইয়ে ওই সইটা করেছেন মহেন্দ্রবাবুর মতো করে। আর ওর গাছের মধ্যে একটা আশ্চর্য রিজু এবং টানটান, কোনো নুইয়ে পড়া গাছ কিন্তু দেখতে পাই না। তুমি যে কথাটা এখন বললে যে এই যে প্রকৃতির সঙ্গে সংলগ্নতা এবং আমরাই প্রকৃতিকে ধ্বংস করছি, উল্টো দিকে মহেন্দ্রবাবু আমার মনে হয় যে আরেকটা পথ, যে ছবির জায়গা দিয়ে এবং লেখার থেকে অনেকটা যেন দূরত্ব মেনটেন করে সেই জিনিসটা বইয়ের কাভারে রাখছে। এবং এই জনমানুষ এবং বনমানুষই আমার মনে পড়ে যে একটা লেখার কথা, যেখানে মহেন্দ্রবাবু বলছেন যে যখন একেবারে বৃদ্ধ হয়ে যাই তখন যেন আকাশের তারা দেখতে পাই, শুধু এখানে শেষ নয়, তারাটিও যেন আমাকে দেখতে পায়, তাহলে আমার মৃত্যুটা ঠিকঠাক হবে আর কি। এবং এই বইতে আমি বলছি ওই বিলীন বাঁশবনের একটা গদ্য আছে, এবং ওই বিলীন বাঁশবনের কথায় অবশ্যই মনে পড়ছে যে শ্যামল বরণ সাহা, বর্ধমানের পত্রিকা সম্পাদক, লেখক, কবি, এবং তিনি শিল্পীও, তিনি নিজেকে মনে করেন বাঁশ, বাঁশ গাছের, বাঁশ বনের শাড়ি, এবং ওনার কাছে নিজেকে ওই বাঁশ বন মনে হওয়াটাই হচ্ছে সার্থকতা। এই যে আমরা প্রকৃতি লগ্নতার কথা বললাম, সহাবস্থানের কথা বললাম, আমার মনে হয় যে এখনো কিছু কিছু মানুষ এইভাবে ভাবছেন, ভাবতে পারছেন। আসলে আমরা যেটা করেছি, প্রকৃতির কতগুলো উপাদানকে আমরা একেবারে শেষ করে ফেলেছি। যেমন ধরা যাক জল, ধরা যাক যে রবীন্দ্রনাথ যখন মুক্তধারা লিখছেন, প্রকৃতির সঙ্গে আমরা যখন সহযোগী সম্পর্কে না গিয়ে আধিপত্যের সম্পর্কে যাই, তখন বিশেষ একটা প্রাকৃতিক উপাদানকে আমরা আমাদের অধিকার বলে দাবি করি এবং সেটার জন্য আমরা অন্যের কাছ থেকে মূল্য ধার্য করি। মুক্তধারা নাটকের মূল কাহিনী হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ জলকে আমি আমার অধিকারে রেখে দেবো, একদল বিনা পয়সায় জল পাবে আর একদলকে সেই জলের জন্য মূল্য দিতে হবে। এটা রবীন্দ্রনাথ প্রতিবাদ করলেন 1922। এইবার দেখা যাচ্ছে যে ধরা যাক, যদি বলি বাংলা সাহিত্যে এই যে জল, জল তো প্রকৃতির একটা উপাদান, মুক্তধারার বাঁধ যখন ভেঙে দিল, এই বাঁধ ভেঙে দিল মানে একটা বিশেষ ব্যবস্থাকে জল নিজেই ধ্বংস করলো, তাতে মানুষের সহযোগিতা রইল। বিভূতিভূষণের স্মৃতির রেখা, এই কারণে বললাম যে বিভূতিভূষণ যখন আরণ্যক লেখেন তখন সত্যচরণ একদিক থেকে সাংঘাতিক একটা আত্মগ্লানিতে ভোগেন, কারণ তাকে যেখানে যেতে হয়েছে সেখানে ভূমি বন্দোবস্ত করতে যেতে হয়েছে, অথচ সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে মানুষের দেখা মিলছে এবং সেখানে সে গাছকে ওইভাবে বাঁচায়। এখন বিভূতিভূষণ যখন এইভাবে আরণ্যকের কথা ভাবছেন এবং আরণ্যকের জনজাতির কথা ভাবছেন, সেই বিভূতিভূষণ যখন স্মৃতির রেখা লিখছেন তার দিনলিপি, সেই দিনলিপিতে বিভূতিভূষণ কলকাতা শহরের একটা বর্ণনা দিয়েছেন। তারপর বলছেন হয়তো অনেক অনেক বছর পরে এখন যেখানে কলকাতা শহর আছে সেই শহর জলের তলায় চলে যাবে, অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের কথা বিভূতিভূষণ ভাবছেন। ওই যে জল ব্যক্তিগত সম্পদের প্রসঙ্গ রবীন্দ্রনাথের লেখাতে এসেছিল, এইবার এখন তো এই বিপদের কথা সবসময় শুনি যে এই শহরটা একদিন জলের তলায় চলে যাবে। এই যে প্রকৃতিকে আঘাত করলে, তাকে জয় করার চেষ্টা করলে প্রকৃতি নিঃশব্দে প্রতিশোধ নেয়, বিভূতিভূষণ আমাদের খেয়াল করিয়ে দিচ্ছেন। আসলে এইটা আমাদের মনে রাখা দরকার, আমাদের সাহিত্য যা প্রকাশ করছে, যা তুলে ধরছে, তার অর্থ এই নয় সেখানে শুধু বিবৃতি রয়েছে। সাহিত্য তো এক ধরনের সহিতত্ব তৈরি করে, এক ধরনের নীতি, এবং সেই নীতি নির্ভর করে, সাহিত্য আমাদের মধ্যে এক ধরনের স্মৃতি তৈরি করে। সাহিত্য তো জননান্তরের স্মৃতি,
যখন বিভূতিভূষণের আরণ্যক লেখা হচ্ছে তখন সেই ভূমি ব্যবস্থা আমি দেখিনি, কিন্তু সেই ভূমি ব্যবস্থার স্মৃতি আমার কাছে আরণ্যক ফিরিয়ে দিচ্ছে। যখন আমি জীবনানন্দের রূপসী বাংলা পড়ি, সেই রূপসী বাংলা তো আমি দেখিনি, মাঠ ঘাট ভাটফুল আমি দেখিনি, এখন সেটা দেখবার উপায় নেই, কিন্তু সেই সাহিত্য আমাকে ওই পুরনো স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। যদি সেই স্মৃতি আমার কাছে নীতি জ্ঞাপক হয়, তাহলে সাহিত্য এক ধরনের সহিতত্ব তৈরি করবে, করা উচিত, যা আমাদের বিশেষ যাপনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সত্যি কথা বলতে ধর, আমি আর তুই এই যে কথা বলছি, সাহিত্য থেকে নানা অংশ তুলে ধরছি, এটা শুধুমাত্র বিধুরতার জন্য নয়, শুধুমাত্র নস্টালজিয়ার জন্য নয়, আমার মনে হয় যে আমাদের ভাবা উচিত। তোর কি মনে হয়? একেবারেই একমত তোমার সঙ্গে যে দেখো, প্রকৃতি শুধু পরিবেশ বিজ্ঞান আর ভূগোলের বিষয় নয়, যে অবস্থায় চলছে ক্রমাগত সেটা ইতিহাসের দিকে চলে যাচ্ছে। কিন্তু এই যে তুমি বললে স্মৃতির কথা, এটা তো সত্যি আমরা সাহিত্য দিয়ে নানান সময় সাহিত্যের ভেতরকার যে লেখাপত্র, যা বর্ণনা, ক্রমাগত সেই জীবনটাকে দেখতে পাচ্ছি, সেই প্রকৃতিটাকে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের বোধ হয় কোথাও একটা গিয়ে খুঁজে দেখা উচিত এগুলো কেন নেই, কি কারণে নেই, কেন আমরা মিলিত হতে পারছি না, মানুষ এবং প্রকৃতি জড়াতে পারছি না কেন। শ্যামল গাঙ্গুলির ওই জীবন রহস্যের কথা মনে পড়ছে, বিশ্বজিৎ দাস, সেখানে শ্যামল গাঙ্গুলি লিখছে যে টোটো বলে ওর এক কিশোর বন্ধু, তার সঙ্গে একটা নদীর পাড়ে গেছে, সেখানে একটা বাদাম গাছ, সেই গাছের তলায় দুজনে দাঁড়িয়ে আছে। শ্যামল গাঙ্গুলি লিখছেন, এতই ফুটফুড়ে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সেই হাওয়া দেখতে পাওয়া যায়, এবং এই জায়গাটা ভূগোল বইতে নেই, এবং ওরা সেই অবস্থায় সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়তে আরম্ভ করলো। আমি এই মিলের কথা বলছি, এই অতি আনন্দের কথা বলছি। এখন আমাদের প্রকৃতিটা এমন হয়েছে, আমরা এই উন্মাদ অতি আনন্দের কাছাকাছি হয়তো পৌঁছতে পারবো না, আমার কিশোর বয়সেও নয়, আমার ছোটবেলাতেও নয়, এ কিন্তু আমাদেরই করা পাপ বিষয়। ঠিকই, আসলে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ খুব সচেতনভাবে এই প্রকৃতি নির্ভর, প্রকৃতির সঙ্গে সহযোগী সম্পর্ক নির্ভর এক জীবনযাত্রার ছবি দেখেছিলেন এবং শান্তিনিকেতনে সেটা যাপন করবার চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথ সেখানে যে জীবনযাত্রা তৈরি করেছিলেন তার মধ্যে বৈভব ছিল না, কিন্তু শ্রী ছিল। কিভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায় এবং প্রকৃতিকে বাঁচিয়ে রেখে, এখানে অনেক সময় আমরা একটা বিতর্কে যাই, আমরা ভাবি প্রকৃতি যেমন তাকে ঠিক সেভাবেই রেখে দিলে বুঝি আমাদের সম্ভব হবে সবকিছু, তা কিন্তু রবীন্দ্রনাথ বলছেন না। অর্থাৎ যাকে আমরা বলি নেচার কালচার ডিভাইড, নেচার কালচার এই দুয়ের দ্বন্দ্ব, সেখানে রবীন্দ্রনাথ মনে করেন যে প্রকৃতির সঙ্গে সংস্কৃতির পারস্পরিক একটা সম্পর্ক থাকবে। সংস্কৃতি প্রকৃতিকে হত্যা করবে না, প্রকৃতিকে প্রয়োজন মতো বদল করবে। ধরা যাক বাবুই পাখি যে বাসাটা বনে, সেটা তো তার সংস্কৃতি, প্রকৃতিতে সে হাত দিচ্ছে। এই যে গোটা পার্থিব জগৎ, বিভিন্ন প্রাণী কিভাবে তাদের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে সহযোগিতার সম্পর্কে স্থাপন করছে, সেটা দেখবার মতো। পিঁপড়েরা যখন একটা গর্ত খোঁড়ে তাদের বাসা বনে, ওইভাবে গর্তের মধ্য দিয়ে একটা আশ্চর্য শহর সে তৈরি করতে পারে। ফলে এটা রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনে শ্রীনিকেতন নাম দিচ্ছেন, প্রকৃতিকে শ্রীমণ্ডিত করে জীবনযাপনের সঙ্গে জড়িয়ে রাখার নতুন অর্থনীতি। এটাই রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল। আর এই স্বপ্ন হলে কি হয়, আমরা যারা অনেক সময় খুব সফল নই, তারা হয়তো এই প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক ধরনের সহযোগী দৃঢ়তাতে পৌঁছতে পারি। আমার একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে, তুই শ্যামলবাবুর গল্পের কথা বললি বলে, যতীন্দ্র নন্দীর দুটো গল্প, একটা হচ্ছে বনের রাজা আর একটা হচ্ছে সামনে চামেলি। সামনে চামেলি বলে গল্পে দেখা যাচ্ছে একজন মানুষ, তিনি স্কুলে পড়ান, তিনি একটু খুঁড়িয়ে হাঁটেন, শারীরিকভাবে তিনি বিশেষভাবে সক্ষম। সেই মানুষটি কলকাতা শহরের, বোঝা যায় যে ভূগোলটা হচ্ছে ওই লবণহ্রদ সংলগ্ন কোনো একটা অঞ্চল, সেখানে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দিকে তিনি আস্তে 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 হেঁটে যাচ্ছেন, এবং ওই প্রতিটি বাড়ির সামনে একটি করে গাছ আছে,
ওটাই হচ্ছে তার অভিপ্রায়, বলা যায় বাঁচার মন্ত্র। তিনি কলকাতা শহরে আস্তে 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 হেঁটে হেঁটে ওই গাছগুলোকে দেখছেন, চিনছেন, ঘ্রাণ নিচ্ছেন, এটা বাঁচিয়ে রেখেছে, চমৎকার। এইটা সহযোগিতার সম্পর্ক। এই সহযোগিতার সম্পর্কে আমাদেরকে অনবরত যেতে হবে এবং সাহিত্য সেই সহযোগিতার সম্পর্ক আমাদের মধ্যে তৈরি করবার চেষ্টা করবে। এটা কিন্তু পৃথিবীর সমস্ত সাহিত্যেই কম বেশি চেষ্টা করা হয়েছে। আমাদের শিশু কিশোর সাহিত্যে বহু জায়গায় প্রকৃতির সঙ্গে একটা অ্যাডভেঞ্চারের সম্পর্ক তৈরি করা হয়, প্রকৃতির সঙ্গে সেই সম্পর্কটা লড়াইয়ের। কিন্তু তার পাশাপাশি মনে রাখতে হবে যে এমন সাহিত্য অপ্রতুল নয় যেখানে সহযোগিতার সম্পর্ককে বড় করে তোলা হচ্ছে। অর্থাৎ ছোটবেলা থেকে আমরা যেন ওই অ্যাডভেঞ্চারের দিকে না এগিয়ে যাই সব সময়। অ্যাডভেঞ্চার রোমাঞ্চ দেয়, আনন্দ দেয়, তার মধ্যে একটা শৌর্য আছে, বীর্য আছে, সবই সত্য। কিন্তু এটা যেন না ভাবি যে প্রকৃতির উপর আমরা বিজয় ঝান্ডা পুঁছে দেব, ওই জায়গাটা দখল করে ফেলবো। তার বিপ্রতিপে যদি আমরা শৈলেন ঘোষ পড়ি, সেখানে তো সহযোগিতার সম্পর্ক। যদি লীলা মজুমদার পড়ি, সেটা তো সহযোগিতার সম্পর্ক। ওরা চেষ্টা করছেন যে এইভাবে মনগুলো যেন চারপাশকে চিনতে পারে। ভাস্কর চক্রবর্তী একটা কবিতার লাইন মনে পড়ে গেল। ভাস্কর লিখছেন যে, টবের মাটিতে পা ডুবিয়ে দুহাত ছড়ালে শরীরকে ফুল হবে। তো এইটা আমার মনে হয় যে সার কথার, যে আমি সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারলাম কিনা, আঙুল থেকে ফুল ঝরে পড়লো কিনা আমাদের, সূর্য এসে ঠিকঠাক গায়ে পড়লো কিনা, জল পাচ্ছি কিনা, ওই জায়গাটায় না পৌঁছাতে পারলে বিষয়টা সত্যি মানে আমার তোমার আজকে যেটুকু যা কথা বলার এটা দিয়ে তো সত্যি বিরাট কিছু করা যায় না। আমরা ওই সহাবস্থানের কথাটা আরেকবার মনে করিয়ে দিতে পারি, আরেকবার কিছু টেক্সটের কথা মনে করিয়ে দিতে পারি, কিন্তু আসলে ওই জল ঢালার কাজটা, আক্ষরিক অর্থে জল ঢালার কাজটা আর কি, সেটা নিশ্চয়ই কোথাও একটা কি হবে বলি ধারণা, দেখা যাক। হ্যাঁ, আমার শুধু একটা কথা, আমি অ্যাডভেঞ্চারের কথা বলেছি বলেই আর একটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে প্রফেসর শঙ্কু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং শঙ্কু তিনি বলেন, মানুষের সবকিছু জেনে ফেলবার, বিজ্ঞানের সবকিছু জেনে ফেলবার একটা সীমা থাকা উচিত। এই শঙ্কু চরিত্রটি যখন সত্যজিৎ তৈরি করেছেন, তখন সত্যজিৎ বারে বারে শঙ্কুর বিপরীতে শত্রু হিসেবে সেই সব মানুষগুলিকে রাখছেন যারা প্রকৃতিকে বিনাশ করতে চায়। শঙ্কু বিজ্ঞান, কিন্তু সেই বিজ্ঞান কখনো প্রকৃতিকে বিনাশ করে না। পিরিডিতে উশ্রী নদীর ধারে সে হাঁটা চলা করে, সেখানে তার পরীক্ষাগারে আশ্চর্য সব খবর তৈরি হয়। এবং সত্যজিতের শঙ্কু কাহিনীতেই আশ্চর্যন্তু বলে একটা গল্প আছে, সেই আশ্চর্যন্তু সে খুব দ্রুত, যাকে প্রহ্লাদ গিরিডির বাজারে পেয়েছিল, শঙ্কু তাকে নিয়ে বিদেশে গেছে। বিদেশে যাওয়ার পর সেখানে একজন ওই আশ্চর্যন্তুটিকে দখল করতে চায়, তার দাম আছে মানুষের কাছে। এই কল্পবিজ্ঞানের কাহিনীতে দেখা যাচ্ছে সেই আশ্চর্যন্তু খুব দ্রুত অভিযোজন করতে পারে, আত্মরক্ষা করতে পারে, এবং দ্রুত সে আত্মরক্ষা করতে করতে তার চেহারা বদলাতে বদলাতে একসময় মানুষের ওই দাপট এবং তাকে কেনবার শক্তি থেকে বেরিয়ে সে পালিয়ে গেল। এই যে শঙ্কু কাহিনীতে সত্যজিৎ খুব সচেতন ভাবে, ধরা যাক যে এমন একটা জায়গা যেখানে সমস্ত বিলীয়মান প্রাণীরা আছে, একজন লোভী বিজ্ঞানী সেখান থেকে ইউনিকর্ন চুরি করতে গেল, তারপর সে নিজেই হারিয়ে গেল, মারা গেল, ইউনিকর্নটা পেল না। অর্থাৎ এমন একটা জায়গা সেখানে শঙ্কু ভাবছেন, সত্যজিৎ ভাবছেন। খুবই আসলে এইটা সত্যজিৎ যত প্রবল হয়েছে, একেবারে শেষের দিকে সত্যজিৎ যখন আগন্তুক করেন, আগন্তুকে তো সত্যজিৎ এই কথাটাই বারবার মনমোহনের মধ্যে দিয়ে বলাতে চান যে তোমরা এইভাবে এগিয়েও না। মনমোহন একেবারে ওই বিখ্যাত তর্ক যেখানে আধুনিক সভ্যতার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন মনমোহন, এবং মনে করিয়ে দিচ্ছেন যে পুরনো সভ্যতা অর্থাৎ সত্যজিতের সভ্যতার ধারণাটা খুব আশ্চর্য অন্যরকম। শঙ্কু এটা বলে যে অগ্রগতি ক্রমশ সরলরৈখিক ভাবে হয়েছে, প্রকৃতিকে মারতে মারতে আমরা নতুনতর সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি, এটা সত্যজিৎ এবং শঙ্কু কেউ বিশ্বাস করেন না। তারা মনে করেন যে প্রতিটি সভ্যতা একটা বিশেষ পর্বে তার উচ্চে উঠেছিল, তারপর সে বিলীন হয়ে গেছে। এই যে বিলীন হয়ে গেছে, ওই পুরনো সভ্যতা যা হারিয়ে গেছে, তার কাছে আমাকে যেতে হবে, শিখতে হবে। শঙ্কু বারে বারে ফিরে যায়,
এটা অতীত চারিতা নয়, এটা একটা শিক্ষা। যে কারণে আমি বলবো এটাই হচ্ছে সত্যজিতের আশ্চর্য সামর্থ্য, যে অ্যাডভেঞ্চারের কাহিনী লিখছেন কিন্তু সেটা ওই এনলাইটেন প্যারাটাইমের গল্প হচ্ছে না, জয় করার গল্প হচ্ছে না। শঙ্কু বলছে বিজ্ঞানের একটা সীমা থাকা দরকার, এবং শঙ্কু সেই হারিয়ে যাওয়া বিলীয়মান প্রকৃতির কাছে গিয়ে দাঁড়াচ্ছে। সম্বিত, আমার মনে হয় যে আমরা আজকে বলা শেষ করবো, আমাদের সময় বোধহয় ফুরিয়ে আসছে, কিন্তু তার আগে আমি চাইবো আবার যদি তুই কোনো বাংলা কবিতার কাছে একটু ফিরিস, যেখানে প্রকৃতি আমাদেরকে এইভাবে খানিকটা সহযোগিতা করছে, মানুষের সঙ্গে প্রকৃতির সহযোগী সম্পর্ক তৈরি হচ্ছে। কারণ এখন আমি বিশ্বাস করি যে কবিতা অনেক কিছু পারে। আমি বরং তখন ভাস্করের যে কবিতাটা বললাম একটা লাইন, আমি সেই কবিতাটাই সম্পূর্ণ পড়ে দিচ্ছি। লেখাটার নাম দুপুরে। দুপুরে এমনভাবে জানলার কাছে আর কখনো বসিনি, বৃষ্টি নেই, পাতা ঝরে তিনটে পিঁপড়ে এসে আমার খবর নিয়ে চলে যায় ফের, জ্বলে ওঠে শূন্য ঘর জীব, আর এই যে হঠাৎ সব শব্দ থেমে যায়, কর্কশ দুপুরবেলা ভরে যায় পাপে, টবের মাটিতে আজও দুই পা ডুবিয়ে হাত ছড়িয়ে দাঁড়ালে শরীরে কি ফুল হবে, আঙুলের থেকে পাখি উড়ে যাবে দুরূহ আকাশে, আরও দূরে দেখা যায় প্লেন পাখা বন্ধ হয়ে আসে, দুপুরে এখন সব দূরে গেছে, আজ উপমাও যায় দূরে উৎকীর্ণ দিন। আমার এই সূত্রে মনে পড়ে যায় শক্তির কথা, যেখানে শক্তি শহরে বৃক্ষরোপণ করতে চান, উদাহিত কণ্ঠে তিনি হাঁক পারেন যে শহরে গাছ লাগানোর সময় এসেছে। বিনয় মজুমদারের কথা মনে পড়ে যায়, যার কবিতায় এবং যার শরীরী ভঙ্গিতে প্রকৃতি অদ্ভুতভাবে মুদ্রা হয়ে ওঠে। আমারই এক বন্ধু সুপ্রভাত রায়, সুপ্রভাত একটা লাইন লিখেছিল যে হয়তো আমি কখনো ভুলতে পারবো না, তা হলো গাছেদের কাছে একটু আধটু দাঁড়িয়ে থাকা শিখে নি। এটাই তো রবীন্দ্রনাথ শেখাতে চেয়েছিলেন। সুপ্রভাত সেই অর্থে শান্তিনিকেতনে রামেন্দ্রিক শিক্ষার উত্তরাধিকার বহন করছে। এখনো শান্তিনিকেতনে পাঠভবনের ভেতরে যে সমস্ত গাছেরা আছে তার কাছে দাঁড়ালে রবীন্দ্রনাথের ভাবনার স্পর্শ পাওয়া যায়, যা শুধু তার সাহিত্যে বিকীর্ণ হয়েছিল তাই নয়, যা তার বিকল্প অর্থনৈতিক ভাবনা এবং বিকল্প শিক্ষা ভাবনার মধ্যে নিহিত ছিল। আমার তাই মনে হয় এই সময় দাঁড়িয়ে সত্যি সত্যি যদি আমরা সাহিত্যে প্রকৃতির তাৎপর্য এবং প্রকৃতিকে সাহিত্যে নতুন করে ভাবতে চাই, তাহলে তার বর্ণনা মাত্র নয়, তার যাপনের ইঙ্গিত আমরা পড়ব এবং নিজেরা খানিকটা হলেও সেই যাপনের চেষ্টা করব। নমস্কার। নমস্কার। শুনলেন আলোচনা পরিবেশের মানুষ, মানুষের পরিবেশ, বাংলা সাহিত্যে প্রকৃতি পরিবেশ ও মানুষের সহাবস্থান নিয়ে। এই আলোচনায় অংশ নিলেন বিশ্বজিৎ রায় ও সম্বিত বসু। শ্রবণী আজ এই পর্যন্তই। সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।